বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই কবিতাটি নিশ্চয় আপনারা শুনেছেন তো বাস নিয়ে আমাদের অনেক রকমের কথা প্রচলিত আছে আমি কিছুদিন আগে বাঁশের একটা ভিডিও আপলোড করেছিলাম শর্টস ভিডিও তো সেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম যে বাঁশের ফুল সাধারণত বিশ বছর থেকে একশো বছর বয়স না হলে বাঁশের ফুল ফুটে না তার মধ্যে আপনাদের অনেকেই কমেন্ট করেছেন যে একটা বাঁশের বয়সেই তো হয় মাত্র চার পাঁচ বছর অর্থাৎ একটা বাঁশের বয়স যখন চার পাঁচ বছর হয় তখন বাঁশটি মরে যায় তাহলে বিশ বছর থেকে শুরু করে বাঁশের ফুল ফুটতে কিভাবে শুরু করে আসলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালিড কোয়েশ্চান সো দ্যাট আমি সেই যে প্রশ্ন সেই প্রশ্নটার ব্যাখ্যা দিতেই আজকে উপস্থিত হয়েছি অর্থাৎ বাঁশকে আপনি যে জায়গায়ই রোপণ করেন বাঁশের বয়সটা নির্ধারণ করা হয় বাঁশের ঝাড়ের উপর একটা ঝাড় যদি আজকে থেকে প্রায় একশো বছর বা বিশ বছর এরকম বয়স হয় অর্থাৎ একটা বাঁশঝাড় আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনি যদি একটু ভালোভাবে মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে সেই বাঁশের বয়সটা অর্থাৎ আপনাদের বাড়ির মুরব্বিকে যদি জিজ্ঞেস করেন যে এই বাঁশের ঝাড়টা কতদিন আগের অর্থাৎ একটা বাঁশঝাড়ের বয়স যখন বিশ বছর হয় তখন থেকে একশো বছর বয়স হওয়া অবধি এর মাঝে কোনো এক সময় ফুল ফুটে এবং এই যে বাসজার বিশ বছরের বেশি বয়স হলো সেই বাসজার থেকে একটি যদি বাস এনে অন্য কোথাও রোপণ করেন সেটা বাংলাদেশের কোথাও হোক সেটা আমেরিকার কোথাও হোক সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক অর্থাৎ বিশ বছর বয়স হয়ে গেছে বা বিশ বছরের বেশি বয়স এইরকম বাসজার থেকে একটা বাস নিয়ে যদি পৃথিবীর যে কোনো স্থানে রোপণ করেন তাহলে সেই বাসজারের যে বয়স সেই বয়স অনুযায়ী সেই বাসে ফুল ধরবে অর্থাৎ আপনি হয়তো মনে করতে পারেন যে বাঁশের যে একটা চারা আমি নিয়ে রোপণ করলাম মাত্র তিন বছর তিন বছরের মধ্যেই ফুল আসলো তো আসলে তিন বছরের মধ্যেই কেমনে তাহলে বিষয়টা হচ্ছে এখানেই ঘুর রহস্যটা হচ্ছে এখানেই অর্থাৎ একটা বাসজার এক জায়গায় যদি থাকে সেই বাসজারের যে বয়স সেই বয়সের উপর নির্ভর করে অন্য জায়গায় নিয়ে ওইখান থেকে চারা রোপণ করলেও সেইখানে একই সময়ে ফুল ফুটবে অনেকেই বলে থাকেন বাঁশের গণপুষ্পায়ন এবং সত্যি বাঁশের গণপুষ্পায়ন হয় তবে গণপুষ্পায়নটা কেন হয় কিভাবে হয় একটা সুন্দর উদাহরণ দিয়ে বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে ধরুন আপনার বাড়িতে একটা বাসঝার আছে সেই বাসঝাড়ের বয়স সত্তর বছর বয়স এখন এইখান থেকে যদি বাঁশের চারা আপনি পঞ্চাশজন লোককে দেন জন লোক আপনার এলাকায় অথবা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে পঞ্চাশটা বাগান রচিত করল পঞ্চাশটা বাগান করলো বাঁশের অর্থাৎ যেহেতু আপনার মাদার যে প্ল্যান্ট অর্থাৎ মাতৃ উদ্ভিদ মাতৃঝাড়ের বয়স পঞ্চাশের উপরে বা বিশের উপরে সুতরাং এই ঝাড়ের উপর নির্ভর করে এই যে পঞ্চাশটা জায়গায় নিয়ে বাস নিয়ে গেল। সেই পঞ্চাশ জায়গায় যদি ও বাঁশের চারাটা রোপণ করার বয়স মাত্র ছয় মাস বা এক বছর বা দুই বছর বা তিন বছর একই সাথে সবগুলিতে ফুল ফুটবে অর্থাৎ এটাকেই বলে বাঁশের গণপুষ্পায়ন এবং বাঁশের পুষ্পায়ন হওয়ার পরে বাঁশ যেহেতু মনোকার্পিক উদ্ভিদ পুষ্পায়ন হওয়ার পরে এতে ফল হবে এবং বাঁশটি তখন মারা যায় যেমন আমরা জানি মনোকার্পিক উদ্ভিদ আরও অনেক আছে যেমন অ্যাগাবি টেকুইলিয়ানা ওইটা মনোকার্পিক অর্থাৎ ফুল দেওয়ার পরে গাছটি মরে যায় এই হচ্ছে বাঁশের গণপুষ্পায়নের নেগুরো রহস্য এই হচ্ছে বাঁশের পুষ্পায়নের ঘটনা অর্থাৎ আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বাসটা আমি এনে রোপণ করলাম মাত্র চার বছর এটাতে ফুল ফুটলো অথচ সবাই বলে বাঁশের ফুল ফুটে একশো বছর না হলে ফুটে না মেইন কারণটা এখানেই আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছেই পরিষ্কার হয়েছে সবাই ভালো থাকবেন যে যেখানেই আছেন নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল টেক কেয়ার বাই বাই